আজকের রাশিফল 15ই জানুয়ারি 2019 মঙ্গলবার, তিথি শুক্ল নবমী, জন্মরাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 6:20 এবং সূর্যাস্ত বিকাল 5:13। মেষ রাশির রাশিফল। আজ কোনো কটু কথা বলবার জন্য অশান্তি বাড়বে। আজ আপনি নতুন কোনো সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে, কারোর প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধি হওয়ার যোগ আছে। সকালের দিকটা ভালো চললেও বিকালটা খুব একটা ভালো হবে না। মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করুন, কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব। মনে রাখবেন, এক সুস্থ শরীরে সর্বদা সুস্থ মন থাকে। যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। আজ কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না, এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষরাশির রাশিফল। কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিলন ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিন। একটি পরিবারের দুজন ব্যক্তি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটি আরও বিশ্বাস করা উচিত। দায়িত্ব গ্রহণ এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন। যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। সন্তোষজনক ফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন। অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। ভ্রমণ, বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে, কিছু উত্তেজনা খুঁজে বের করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে, হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন। কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন। আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন যা সর্বদা আপনি শুনতে চেয়েছেন। আজ কোনো উচ্চ আশা পূর্ণ না হওয়ার জন্য মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণ পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা আছে। সম্পত্তির অধিকার চায় বাধার সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ আছে। উচ্চশিক্ষার সুযোগ আজ আসবে। বাড়তি কোনো খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। আজ কোনো ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। বাড়িতে কোনো খারাপ খবর নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য কলহ বাঁধতে পারে। আইনি কোনো কাজ থেকে সাবধানে থাকুন। ব্যবসার কোনো কাজের জন্য মূলধন সংগ্রহ করুন। নিজের আত্মীয় শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন পর নিজের প্রতিভা প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনো বিষয়ে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে, কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখার প্রয়োজন। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। আপনি আপনার সঙ্গিনীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহরাশির রাশিফল। উৎফুল্ল থাকুন, যেহেতু পরে ভালো সময় আসছে। আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন, যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে। আজ প্রিয়জনের কাছ থেকে কোনো আঘাত পেতে পারেন। বাড়িতে আনন্দের কিছু ঘটতে পারে। ব্যবসার জন্য খরচ বাড়বে।
পরিশ্রমে উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভালো সময় আসছেন, আজ মিথ্যা কোনো অপবাদে ফাঁসতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, আজ সকাল থেকে মনে একটা শান্তি অনুভব করবেন। আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, প্রেমের ব্যাপারে অশান্তি হতে পারে, সতর্ক থাকুন। আজ শুভ কোনো কাজে বাধা আসতে পারে, চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দেবে। বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে, যিনি আপনার চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে আর্থিক ঝঞ্ঝাট সহজ করে দেবে। পারিবারিক দায়িত্ব ভুলভাবে নেবেন না, আপনি আজ আপনার সঙ্গিনীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন। মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতন রয়েছেন, সহকর্মী বা সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন, কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থন হবেন না। সফর করার পক্ষে দিনটি ভালো নয়, আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলারাশি রাশিফল, আপনার অসাধারণ মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। নূতন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হবে। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা হবে। পুরানো ঋণ আজ শোধ হতে পারে, বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে, বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবায় শ্রেয় হবে। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল, আজ ভাই বোনেদের সঙ্গে বিবাদ ও বিচ্ছেদ হতে পারে, শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান হবে, প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা আছে। আজ যে কোনো নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন, আজ সারাদিন বেশ উৎফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়, বাড়ির লোক আপনাকে বুঝবে না। আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনাসামনি করতে হতে পারে, যা আপনি অস্বস্তিকর এবং উত্তক্ত বোধ করাবে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে, আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে, কিন্তু তারা আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারেন। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল, আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে, কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না, হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচারের আশা করে। প্রেমের জীবন গতিশীল হবে, কাজ ধীরগতিতে হওয়ার জন্য সামান্য চাপ আনবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন, যখন আপনার হৃদয়ের থেকেও মনের বেশি দরকার পড়বে। আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সহায়তা করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল, আত্মবিশ্বাসের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন, যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি প্রকল্পে সর্বনাশ করবেন। আজ ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে, গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে, জলপথে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ উচ্চ কোনো কাজ করায় সামাজিক মর্যাদা লাভ আজ হতে পারে। পিতার সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ আজ হতে পারে,
স্ত্রীর সঙ্গে দূরের কোনো ভ্রমণের আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কুম্ভ রাশির রাশিফল। আজকের দিনে কাজের ভুলের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। স্ত্রীর দ্বারা ব্যবসায় শুভ কিছু পরিবর্তন হবে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা আছে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশ হবেন। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ আছে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে, কোনো ব্যাপারে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে চলার প্রয়োজন। আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদন খাতে অত্যাধিক খরচ করায় লাগাম দিন। ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন, কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদের আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান। আজ কোনো কথা রাখার উপায় না থাকলে কাউকে কথা দেবেন না। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কৈশোর সময়ের কথা আজ স্মরণ করাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল। একটি খুশি সংবাদ পাওয়া আজ সম্ভবপর। আর্থিক সম্ভাবনা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয় হবে। আজ প্রেমিক জীবন বিতর্কিত হতে পারে। আপনার পদ্ধতিতে সত্যাপরায়ণ এবং যথাযথ হন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন। কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালিকার কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন। আপনার স্ত্রীর আপনার পরিকল্পনা বা কর্মসূচিকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।